আর দেরি নয়, আর দেরি নয়, কাঞ্চনকে এবার তার সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। কাঞ্চন আর জ্যোৎস্নার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হবে, আর সে কাঞ্চনের পুতুল তো আমি এখানেই রেখে গেছিলাম, কে নিল? কোথায় গেল কাঞ্চনের পুতুল? কাঞ্চনের পুতুল গেল কোথায়? এটাই খুঁজছিলে তো? কেন নিয়েছো তুমি? কোনো কারণ নেই, শেষ বিদায় জানাতেই নিয়েছিলাম। যতই হোক, আমার বাবা কিনা? না, ঠিকই আছে, মোহিনী এর উপর কোনো শক্তি প্রয়োগ করেনি মনে হচ্ছে। আমার এখন কাজ আছে, তুমি এখন এসো। আমার কাজ হয়ে গেছে, তোমার অতি বুদ্ধি তোমার কাল হবে কামিনী। কাঞ্চনকে তুমি জ্যোৎস্নার সামনে মারতে চাও, আর জ্যোৎস্নাকে আরো বেশি কষ্ট দিতে চাও তো, তাই কাঞ্চনকে পাঠাচ্ছ জ্যোৎস্নার কাছে। কিন্তু তুমি যে ভুলে গেছো কামিনী, ওর নাম জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না। সে একবার সে তার কাঞ্চনকে কাছে পেলে কেউ আর কাঞ্চনের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ওদের আলাদা করেছো, এবার পরিণতি না ভেবেই তুমি ওদের এক করেছো কামিনী। তাই তো তোমার হাতে কাঞ্চনকে তুলে দিলাম আমি। দাঁড়িয়ে আছে মনে? না না না, এখন এখন অন্য কোনো কথা ভাবলে আমার চলবে না। আমার কাজ এবার আমায় সম্পন্ন করতে হবে। আমি কি সত্যি সত্যি এখানে আছি নাকি যে আমাকে জড়িয়ে ধরবি? তাহলে তুই ওই বাসিতে সুর তুলে সাহায্য চেয়েছিস বলে আমি সূক্ষ্ম দেহে এখানে আসতে পেরেছি। তার মানে এই বাসিতে সুর তুলে তোমাকে ডেকে আনা যায়? এই বাসির সুর সাহায্য প্রার্থনা করার জন্যই ব্যবহার করা হয়। কাল্লাগের এই কথা একদম ঠিক, তার দেওয়া জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগছে গো বুড়িমা। বুড়িমা,
তোমায় দেখে আমি সত্যি ভরসা ফিরে পেলাম। কিন্তু আমি যদি এই পরীক্ষা সফল হতে না পারি তাহলে তোমাকে এই রাক্ষসীদের রাজ্যেই মরতে হবে। আমি তোকে সাহায্য করতে এসেছি বটে, কিন্তু পরীক্ষা তোকে নিজেকেই দিতে হবে। এই বন্দি দশা থেকে তোকে তোর নিজের চেষ্টাতেই বেরোতে হবে। কি বলছো বুড়িমা, এত ভারী পাথর ঠেলে আমি বেরোবো কি করে? আমার কি অত শক্তি আছে নাকি? ও বুড়িমা, এটা কেমন সাহায্য হলো? আমার তো বিপদ কাটলো না, এবার কি করব আমি? ও বুড়িমা, আমি কি করে এই ভারী পাথর সরাবো? এ তো প্রায় অসম্ভব কাজ আমার জন্য। আমি পারবো না বুড়িমা, বুড়িমা সাহায্য করো আমায়। বেরোতে পারেনি তো? যাক, আমাকে আর কিছু করতে হলো না। ওই মেয়ে এবার পাথর চাপা পড়েই মরবে। কি হলো বল দেখি রিম্বা, মেয়েটার গুহা থেকে বেরোতে এত সময় লাগছে কেন? ও ভেতরে ভিড়মি খায়নি তো? বেরোবে কি করে? আসল রাক্ষসী হলে তো রাক্ষসীদের মতন শক্তি থাকবে। এটা বেশ ভালো হয়েছে, আসল নাতনি আমার দখলে, আর এই নকল নাতনির খেলা আজকে শেষ। কি বললিলা রিম্মা, আমার বেলা শেষ হয়ে গেছে? এত বড় আস্পর্ধা তোর? না না ঠান্ডি, আমি এরকম কখনো বলতে পারি? আমি তো বলছিলাম, মেয়েটা কেন যে এত সময় নিচ্ছে কে জানে, এতক্ষণ তো বেরিয়ে আসা উচিত ছিল না? পাথর তোকেই সরাতে হবে দিদি ভাই, না হলে এই পরীক্ষায় তো সফল হবি না। তার জন্য তোকে যেটুকু সাহায্য করবার আমি করব। আমার কাছে আয়, হাতটা পাত দেখি। সেই তো, এত সময় লাগার তো কথা না। আচ্ছা ঠান্ডি, ওই পাথরের আঘাতে মেয়েটা মরে যায়নি তো? কে জানে ওই পাথরে আঘাত হাতে চিৎপটাং হয়ে পড়ে আছে। চুপ, কি সব অলক্ষণে কথা বলছিস না? তোদের জন্য তো আমার হার মাস কালি হয়ে গেল, আমি তো এবার দেখছি। এই তরল পান করলে কিছু সময়ের জন্য তোর শরীরে অসীম বল আসবে, এবার বাকিটা তোর কাজ দিদি ভাই। আমি চললাম। বুড়িমা যা বলে গেল আমি তাই করি, আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।